বৃন্দ, দেশে বিদেশে যারা অবস্থান করছেন তাদের প্রতি আমি সালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমি উপস্থিত হয়েছি হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বিভিন্ন মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলক হলো হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো হারাম স্পর্শ করেনি। এটা আমাদের এবং আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা মাসলকে আলা হযরত। যেহেতু আমাদেরকে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মহব্বতের কিস্তির মধ্যে আমাদেরকে আরোহণ করতে হবে, হাদিসে পাক অনুযায়ী মাসালু আহলে বাইতিন কামাসালে সফিনাতে নুহিন ফমান রাকাবাহা নাজা ফমান তাওয়াল্লাহা গারেকা। আবার সাহাবায়ে কেরামকে আমাদেরকে সামনে রাখতে হবে তারকা হিসেবে, হাদিসে পাকে আছে আসহাবি কান্নজুম বিআইহিম ইক্তাদাইতুম ফাতাদাইতুম। তো সুতরাং আমাদের আকীদা হলো আহলে বাইতকে মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে তাজিম করতে হবে, এটাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং সর্বশেষ চূড়ান্ত কথা হলো মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো দিন হারাম স্পর্শ করেনি, অনুরূপভাবে সাহাবায়ে কেরামও মাহফুজ ছিলেন। এটাই হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আলা হযরত, এটাও আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেল্লভী রহমতুল্লাহের মসলাক এবং আকীদা। পরিশেষে তিনি তার এক শেয়ারের মধ্যে এই আকীদাটা তিনি বয়ান করে দিয়েছেন। আহলে সুন্নত হে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে ওর নাও হে ইতরত রসুলুল্লাহ কি। সুতরাং মাওলানা আলী সম্পর্কে যেই বিতর্ক সৃষ্টি হয়েছে, আশা করি সেই বিতর্কের অবসান হবে। তিনি জীবনে কোনো দিন হারাম স্পর্শ করেনি এবং সাহাবায়ে কেরামও মাহফুজ ছিলেন। ওয়াখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।